নিয়োগ দুর্নীতিকাণ্ডে টানা 65 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হলেন বড়ইয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সোমবার ভোর 5টা নাগাদ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় সিবিআই। রবিবার রাত 2:30 নাগাদ সিবিআই আধিকারিকদের একটি কনভয় এসে পৌঁছয় বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে এবং তারপরেই সোমবার ভোর 5টা নাগাদ তাকে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে দুর্গাপুর সিবিআই ক্যাম্পে নিয়ে যাওয়া হয় তাকে। সেখান থেকে আদালতে পেশ করা হয় জীবনকে। সিবিআইয়ের দাবি, নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে বাজার থেকে 300 কোটি টাকারও বেশি তুলেছিলেন জীবনকৃষ্ণ সাহা। এখনও পর্যন্ত যেটা জানতে পারা গিয়েছে, চাকরির প্রার্থীদের মাথা পিছু 6-15 লক্ষ টাকা করে নিয়েছেন তিনি। জীবনকৃষ্ণ সাহার গ্রেপ্তারির পাশাপাশি তার আরও একটি মোবাইল উদ্ধার করেছে সিবিআই। এদিন তার বাড়ির পুকুর পাড় থেকে উদ্ধার করা হয় মোবাইলটি। কলকাতা থেকে কৌশিক দত্তের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।